ফিউচার রিপাবলিক বাংলা হচ্ছে নাকি নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমি বুক জিতে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করব, কেন বারবার শহর কলকাতা স্মার্ট সিটিতে লাগছে আগুন? কি কারণ, কি কারণ? এক একাধিকবার ফায়ার অডিট ফায়ার অডিট ফায়ার অডিট শোনা যায়। ফায়ার অডিট কি বলুন তো? আমার 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 আপনার মতো সাধারণ মানুষকে ফায়ার অডিটটাই আগে বুঝতে হবে। যে কোনো জায়গায় আগুন লাগার পর কেন আগুন লাগছে, কি কি দাহ্য পদার্থ রয়েছে, আদেও আদেও আগদেও অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে কিনা তা ঠিক হয় ফায়ার অডিটে। কিন্তু সেই ফায়ার অডিট হচ্ছে না। মাসে 300-400 ফায়ার অডিট হবে বা হচ্ছে এরকম বলেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তারপর আমাদের অনুষ্ঠানে এসে তিনি বলেন ফায়ার অডিট করা হবে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে। আরও একটা তথ্য দিয়ে রাখি, ফায়ার অডিট করার জন্য যেসব কর্মীরা থাকেন দমকল বিভাগে, সেই বিভাগে সেই বিভাগে বিগত কয়েক বছর ধরে শূন্য পদ রয়ে গিয়েছে। কেন সাধারণ মানুষ আজ প্রশ্নটা করছেন? আপনি যখন পুজো সামনে পুজো পুজো করতে ঠিক এই ধর্মতলার এই জায়গায় আসেন, প্ল্যানেটে আসেন, বিভিন্ন মার্কেটে যান, নতুন জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি যান, একবার মাথাটা তুলে দেখেছেন কোনোদিনও? এত তারের বেড়াজাল, এত তার, কেন কিভাবে আগুন লাগছে, কে দায়ী? সরকার? না, সরকার নয়, আপনার মতো আমার মতো সাধারণ মানুষ যারা সচেতন নন। বিভিন্ন জায়গায় বহুতল, বিভিন্ন জায়গায় বাণিজ্যিক বিভিন্ন দোকানপাট, কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। দায়িকার দায়বদ্ধতার আজ বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো। যারা রয়েছেন আমি পরিচয় করে দিই। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রেস থেকে রয়েছেন জিশান, আমার সঙ্গে বিজেপি থেকে রয়েছেন সায়ন, আমার সঙ্গে বিজেপি থেকে রয়েছেন রাজ, এবং আমার অনুষ্ঠানকে কালারফুল করে তুলতে আমার সঙ্গে রয়েছেন ডক্টর দীপায়ন, এবং কিছুক্ষণের মধ্যেই যোগদান করবেন তৃণমূল কংগ্রেস থেকে আমার সঙ্গে যোগদান করবেন রিতম। আমি শুরুটা করবো জিশানকে দিয়ে। জিশান, আগুনের গ্রাউন্ড জিরোতে আমি ছিলাম একদম শুরু থেকে, 10:30 থেকে আগুন লাগে, এখনো আগুন প্রায় নিয়ন্ত্রণে আসেনি। সেই স্পট থেকে আজ রানী রাসমণি রোডে এসেছি, সেখান থেকে একটা প্রশ্ন করতে চাই জিশান, দায় কার দায়বদ্ধতা? দেখুন, যেমন আপনি বললেন যে একটা কোনো ঘটনা ঘটলে শুধু রেসপন্সিবিলিটি সরকারের উপরে ফেললে হবে না, সাধারণ মানুষকেও সচেতন হওয়া উচিত। কারণ দেখুন, একটা প্রশাসন অবশ্যই সবসময় অ্যাক্টিভ থাকে কোনো রকম ঘটনাকে যদি এড়ানো যায়, কিন্তু তার সাথে সাথে যদি মানুষ ইররেসপন্সিবল হয়ে পড়ে তাহলে আমার মতে কোনো প্রশাসনও সেটা ঠিক করতে পারবে না। আপনি যেটা বলছেন, আমাদের আজকে আপনি দেখতে পেরেছেন ঘটনাস্থলে দমকল মন্ত্রী থেকে শুরু করে হেয়ার পুলিশ স্টেশনের পুলিশ অফিসার, ডিজাস্টার ম্যানেজার মেম্বার সবাই উপস্থিত হয়েছিলেন। সকালে যখন আগুন লাগে তখন ফায়ার অডিট হচ্ছে, পাঠানো হয়, ফায়ার অডিট হচ্ছে, ফায়ার অডিট হচ্ছে অবশ্যই। এবার আপনি যেটা বলছেন শূন্যপদ, সেটা তো আমায় ঘেটে দেখতে হবে কতটা আপনার ফ্যাক্ট। আমরা ঘেটে দেখেছি, তার জন্যই বলছি, একটা চ্যানেলে আমি অন রেকর্ডে বলছি শূন্যপদ রয়েছে। আমাদের সিনিয়র এডিটর থেকে শুরু করে আমাদের ডিপার্টমেন্ট ঘেটে দেখেছে, এবং মন্ত্রী সুজিত বসু আমাদের অনুষ্ঠানে বলেছেন, আমাদের অনুষ্ঠানে বলেছেন শূন্যপদ রয়েছে, আমরা বেসরকারি সংস্থাকে দিয়ে এই কাজটা করাবো। কবে হবে সেটা নিশ্চয়ই সময় দিতে হবে প্রশাসন। কত সময়? এক দশকের বেশি। না, দেখুন, আজকে যেই ঘটনাটা ঘটেছে আপনি নিশ্চয়ই ওখানে গিয়ে লাইভ টেলিকাস্ট করেছেন, আপনি দেখেছেন যে এরিয়াটা খুবই ন্যারো, ঘিঞ্জি এলাকা, ঘিঞ্জি ন্যারো এলাকা, খুবই কনজেস্টেড, যেটার জন্য একটু অসুবিধা হয়েছে কাজ করতে। কিন্তু আপনি বলুন, আমি আপনাকে প্রশ্ন করছি, সুজিত বোস থেকে শুরু করে আমাদের যিনি মন্ত্রী ওনার থেকে শুরু করে পুলিশ স্টেশন থেকে শুরু করে পুলিশ মেম্বার ফায়ার ব্রিগেডের মেম্বাররা, তারা কিন্তু ঘটনাস্থলে ইমিডিয়েটলি গেছে, ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে। এবার দেখুন, এটা খুবই স্পষ্ট ব্যাপার, যে কোনো দুর্ঘটনার সময় মানুষ কুইক অ্যাকশন ডিমান্ড করে, কুইক অ্যাকশন হলেও তারা সেটাকে কুইকভাবে ধরতে পারে না, তাদের অনুযায়ী লেট হচ্ছে, এটা নর্মাল হিউম্যান সাইকোলজি। যদি আমার বাড়িতেও কোনো ঘটনা ঘটে, যেই কাজটা হয়তো 5 মিনিটে হওয়ার কথা, সেটা 1 মিনিট হলেও আমার দেরি মনে হবে, এটা খুবই ন্যাচারাল জিনিস। কিন্তু আজকে সকাল থেকে একটা ছোট্ট প্রশ্ন করি, ধরুন এই গাড়িটা চলছে, এই গাড়িটা সাবধানে না চালালে গাড়িটার অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর ড্রাইভার যদি মনে করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি আমি গাড়িটাকে বাঁচালাম, তার আগে তো প্রিকশন নেওয়া যেত, প্রিকশন কেন নেওয়া হয়নি? বারবার মন্ত্রী সুজিত বসু যখন দমকল মন্ত্রী হলেন তারপর থেকে একাধিকবার তিনি বলেছেন অডিট হবে, বিভিন্ন জায়গায় তিনি সারপ্রাইজ ভিজিটও করেছেন, তিনি বলেছেন করবেন, হচ্ছে, হবে, কিন্তু ফলাফল কবে পাওয়া যাবে? তোমরা বারবার অভিযোগ করো বামফ্রন্টের আমলে, বাগড়ি মার্কেট থেকে বিভিন্ন জায়গার অভিযোগ করো, কিন্তু সেই ঘটনার পর আজও তো শহর কলকাতা স্মার্ট সিটিতে আগুনটা জ্বলছে। আমি উত্তর নেব, আমি আসবো সায়নের থেকে। দেখো সন্তু, কলকাতা শহরে তুমি যদি বিভিন্ন জায়গায় ঘুরে দেখো, দেখতে পাবে যে কলকাতা শহর কার্যত জতুগৃহের মতন অপরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে।
ভেতরে ভেতরে ঘিঞ্জি এলাকা, সেখানে যে ব্যবসা যারা করছে তাদের, তারা কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখছে না, তাদের গাফিলতি রয়েছে। কখনো কখনো কোনো সরকারকে নিজেদের ভোট ব্যাংকের ওপরে থেকে সেগুলোকে সেই স্বার্থ ছেড়ে দিয়ে জনস্বার্থের কথা ভাবতে হয়, পদক্ষেপ নিতে হয়, কিন্তু সেই সদিচ্ছার যথেষ্ট অভাব দেখতে পাচ্ছি, সেই সদিচ্ছা পূরণে সরকার। ছোট্ট প্রশ্ন করি সায়ন, সদিচ্ছা কি বিজেপির মধ্যে রয়েছে? 18খানা সাংসদ আমি যদি খুব ভুল না করি এক একজন দলবদল করেছেন, এবং 77টা বিধায়ক, তারা কি করছে? তারা দেখো এই মুহূর্তে কলকাতায় আমাদের কোনো বিধায়ক নেই, কলকাতায় আমাদের কোনো সাংসদ নেই, যে রাজ্যে তো রয়েছে, রাজ্যে রয়েছে, তারা তাদের নিজস্ব এলাকায় কাজ করছে। বিরোধী দল হিসাবে তোমরা কি এই ইস্যুটা তুলেছো বিধানসভা? অবশ্যই আমাদের এই ইস্যু তোলা হবে, এবং এটা তো বিরোধী দলনেতার বিষয়, বিরোধী দলনেতা নিশ্চয়ই আমাদের পদক্ষেপ নেবেন এবং এই বিষয়টা, এই ইস্যুটা তুলবে। আগুন জ্বলছে বারে বারে, পুজোর আগে, পুজোর আগে আগুনটা জ্বললো, এবং আগুনটা শুধু একটা জায়গায় জ্বললো না রীতম, শুধু ওই বাড়িটাই নয়, বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। এবং আমি তোমায় বলে দিই, এখনও শূন্যপদ রয়েছে দমকল বিভাগে, ফায়ার অডিট বিভাগে। এক, যখন সাধারণ মানুষের, সাধারণ মানুষের শিক্ষিত বেকার যুবক যুবতীদের পেটে আগুন জ্বলছে, বাড়িতে আগুন জ্বলছে, আর আমাদের রাজ্যে কী হচ্ছে? খেলা মেলা উৎসব দুর্গাপুজো, সাধারণ মানুষগুলোর কথা কে ভাববে? প্রশ্ন করছেন আজকে বেঙ্গল ওয়ান্টস টু নো। সাধারণ মানুষগুলোর কথাই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন, সবসময় ভেবে এসছেন, আজও ভাবছেন, আগামী দিনেও ভাববেন। আগুন লেগেছে যে জায়গায় লেগেছে, অঞ্চলটা খুবই ঘিঞ্জি জানা কথা, কিন্তু সেই সময় দাঁড়িয়ে যে সমস্ত সতর্কতা নেওয়ার কথা, সরকারি সতর্কতা থাকার পরেও যারা ব্যবসা করছেন সেই ব্যবসায়ীদের নিজেদেরও একটা পার্সোনাল সতর্কতা থাকা, সতর্ক থাকা দরকার। সেই সতর্কের মধ্যে যদি কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকে বা তাদের যদি কোনো কোথায় বিক্ষিপ্ত রিতম বিক্ষিপ্ত নয়, একের পর একের অধিক, একের বার বার অগ্নিকাণ্ড ঘটছে। আমি শোনানোর চেষ্টা করব দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি তিনবার রিপাবলিক বাংলার মুখোমুখি হয়েছিলেন, তিনটি বক্তব্য দিয়েছেন। আমিও অনেকবার ছিলাম, কি বলেছেন তিনি, আজকে কি বলেছেন তিনি, আগের দুবারে কি বলেছেন তিনি, শোনাবো। কিন্তু যেটা ক্ষয়ক্ষতি হতো না, যদি নিজস্ব সিস্টেম, আপনি ভাড়া নিচ্ছেন, সব কিছু নিচ্ছেন, কিন্তু জায়গাগুলো আপনারা ঠিক করছেন না। আমরা তো কোর্টকে বারবার মৌখিক বলেছি, এর আগেও কোর্টের আমার মনে আছে স্ট্যান্ড রোডে আগুন হয়েছিল সকালবেলা, এখানে পুলিশের আধিকারিকরা ছিলেন, আমরা সবাই ছিলাম, সেখানে আমরা বলেছিলাম ভাড়া দিলে শুধু হবে না, ভাড়ার সাথে সাথে সেই জায়গাগুলোকে ভালো করে ঠিক করে রক্ষণাবেক্ষণ করতে হবে। আর অডিট আমাদের চলছে, অডিট হচ্ছে, এগুলো আমরা এনকোয়ারি করে দেখব। কারণ কী করবো, যারা কাজ করছে তাদেরও তো নিজস্ব কিছু দেখা দরকার, সেফটি সিকিউরিটি তাদেরও তো দেখা দরকার আছে। আমি শুধু বড় বড় গোডাউন ভাড়া দিয়ে রোজগার করলাম, এটা তো ঠিক না। যেখানে ভাড়া দিচ্ছি আমি, সেখানে আমার সেটটাকে তো ঠিক রাখা দরকার আছে, সেগুলো ওরা করছে না কেন, এটা ওদের করা দাও, আমরা নোটিশ করব। আমাদের ফায়ার ফাইটাররা জোর কদমে তারা কাজ করছে, ওদের এখন কাজ করতে দিন, পোস্টমর্টেমটা পরে হবে। সুজিত বসু তিনি বলছেন ফায়ার অডিট, ফায়ার অডিটের বিভাগ খালি রয়েছে তিনি বলেছিলেন, এবং বেসরকারি সংস্থাকে দিয়ে কাজ শুরু হবে। আমি আসবো রাজের কাছে। রাজ, একটা কথা বলো, তোমাদের 18খানা সাংসদ, খুব ভুল যদি না করি 77টা বিধায়ক, তোমরাও তো রেসপন্সিবল রাজ্যটার জন্য, শহর কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে আগুনটা লাগছে, তোমরা কি করছো? আমি বলে দিই, বিধানসভাতে তুলবে তো ম্যাটারটা, বিধানসভা মনসুন সেশন, ভোটের পরে মনসুন সেশনে বিধানসভা মাত্র 4 দিন চলেছে, না করতে দিয়েছে প্রশ্নকাল, না হয়েছে শূন্যকাল, কিছুই করতে দেয়নি, শুধু 4 দিন নামেরই শুধু বিধানসভা চলেছে। প্রথম তৃণমূলের প্লিজ আমি ইন্টারাপ্ট করিনি, তৃণমূলের লোক বলল সাধারণ মানুষ, দেখুন জল জমলে ডিভিসি দেয়, আগুন লাগলে সাধারণ মানুষ যাই, চোর ধরা পড়লে ইডি দেয়, তো সব কিছু অন্যদের ঘাড়ে উপরে, আমরা শুনেছি নাচতে না পারলে উঠুন বাঁকা, জল জমেছিল নিশ্চয়ই, আমরা দেখেছি ঘাটাল মাস্টার প্ল্যানের কর্মদাতার অ্যাটেন্ডেন্স দেখুন লোকসভাতে, এই দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান। আমি ঠিক এখান থেকেই শুরু করবো রাজ, কিন্তু সবাই বলছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। শুরু করবো অনুষ্ঠান, রাজ একটা কথা বলো, 18টা সাংসদ, 77টা বিধায়ক, আমি প্রশ্নটা করেছিলাম, তুমি বলছো জল জমলে ডিভিসি দায়ী, আগুন লাগলে সাধারণ মানুষ দায়ী,
তাহলে সরকার বলে তো একটা চলে, রাজ্যেও চলে, কেন্দ্রেও চলে, দায় দায়িত্ব দায়বদ্ধতা দুই সরকারের আছে, বলো। দেখুন আমাদের একটা তৃণমূলের ভাই বলল যে ওখানে যে হকার্সরা আছে, দেখুন যখন হকার্সরা সব বসে থাকে, কাজ করে, বিক্রি করছে, তাদেরকে একটা এসওপি দেওয়া হয়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর্স, সেই এসওপিসগুলো ফলো হচ্ছে কি না সেইগুলো প্রায় মাসে মাসে সেইগুলোকে দেখা হয়। আপনি দেখুন ওই তারগুলো দেখুন, ওরকমই ঝুলে রয়েছে। লাস্ট ইলেকট্রিফিকেশনের কাজ 1967, তারপরে এর জন্য বামেরাও দায়ী, বামেদের সময় আগুন লাগতো, কিন্তু 10 বছর একদম কম, ওদের জন্য 10 বছরে কিছুই হয়নি। তৃণমূল নিজেই স্বীকার করে নিচ্ছে এই সরকার মানুষের কাজ করছে না, শুধু ভাতা দিতে ব্যস্ত, খিদে পেলে 500 টাকা ভাতা আর রকম রকমের সব ভাতা হেনা তেনা দিয়ে। এই দেখুন সারা কলকাতা, আমাদের আজকে কলকাতাবাসী কোথায় যাব, কলকাতার দেখুন কি আজকে হেডলাইন আছে সারা দেশে, এই সব কলকাতার মধ্যে কি কি সেই হেডলাইনগুলো আছে। তো এইগুলো তো আমাদের লাগছে একটা, যারা বাংলা বাঙালি কথা বলছে সারা আজকে পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে যাচ্ছে, আগুন লাগছে যেখানে দেখুন। এই কিছুদিন আগে ডানকুনিতে আগুন লেগেছিল, তারপরে FCI ওখানে আগুন লাগলো, বিভিন্ন জায়গাতে আগুন লাগছে, সারা কলকাতা ডুবে আছে, আরামবাগ থেকে নিয়ে ঘাটাল থেকে নিয়ে। আর কথা বলা হচ্ছে ঘাটাল অ্যাকশন প্ল্যান কি, ছোট করে উত্তর নেবে ভাই, বলছে কলকাতা ডুবে আছে, ও এখন হয়তো সাঁতার কেটে এখানে এসছে, যাই হোক আমরা তো নিজের পায়ে এখানে দাঁড়িয়ে আছি না, শহর কলকাতায় চল জমেছিল। একটা কথা বলি, বিজেপির যত মিথ্যে কথা, যত ভুলভাল জিনিস রটানো তৃণমূল কংগ্রেসের নামে, মিথ্যে কথা বলা, তৃণমূলকে বদনাম করা, তার সমস্ত কিছু জবাব কালকে বিগতকাল মানুষ দিয়েছে। এরা যত এরকম মিথ্যে আলোচনা করবে, যত মিথ্যে প্রমাণ করবে, ততই তাদের জায়গা আরো পিছনে সরবে। জিসানের কথা অনুযায়ী সে 70টা দেয় ভোটের রেজাল্ট, এই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন, তার পার্টি সংখ্যাগরিষ্ঠ হয়ে এ রাজ্যে ক্ষমতায় এসেছেন, শেষ কথা ওখানেই বলা হয়ে গিয়েছে। সাধারণ মানুষ প্রশ্নের উত্তরটা দেবেন, সাধারণ মানুষ বুঝবেন, কিন্তু আমি ডক্টর দীপায়নের কাছে যাবো। দীপায়ন, এই সব বিষয় নিয়ে যদি একটা গান সাধারণ মানুষের জন্য হয়। আজ আছো কাল নেই, ক্ষমতায় স্বচ্ছ থাকার চেষ্টা করো, নইলে ব্যাটন পড়বে শেষে যতই রাজা উজির ধরো। দল পাকানো দল ভাঙানো কদিন বাদেই বদলে যায়, তার চেয়ে সব সূত্রা থাকো, মিথ্যে কোনো আতাতে নয়, জননেতা হওয়ার কোনো সহজ পাঠ নেই, দরদ বুকে থাকলে দন দরদই হবেই, ভোটতন্ত্রেই ভরসা রাখো, জোটতন্ত্রই হিসেব নেয়, ভোট বাক্সেই আবেগ থাকে, ভোট বাক্সই জবাব দেয়, জননেতা রে আমার জননেতা, গণতন্ত্র এলো দেশে অনেক রক্ত উজাড় করে, তাকে যদি পাত্তা না দাও নামবে তুমি লিখতে চড়ে, জননেতা রে আমার জননেতা, আসল প্রতিপক্ষ চেনো, রাজনীতি তো ক্রিকেট নয়, হয়তো যাকে বন্ধু ভাবো ফু দিচ্ছে সলতেটায়। শেষ কথা বলে ভোট এবং ভোটের রেজাল্ট, ডক্টর দীপায়নের গানে গানে সেই তথ্য উঠে এলো, সেই কথা উঠে এলো। একটা প্রশ্ন, সে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করব। আজ সাধারণ মানুষ যদি সচেতন না হন, আজ সাধারণ মানুষ যদি প্রশ্নটা না করেন, সবার আগে প্রাণ, সবার আগে উন্নয়ন, এবং দেশের কথা, রাজ্যের কথা, মানুষের কথা কারা বলছে, উত্তরটা আপনারা দেবেন, উত্তরটা দেবে রাজনৈতিক দলগুলো, আজ এখানেই শেষ করতে হচ্ছে। কিন্তু যতদিন না বাংলার মানুষ তার উত্তর ফিরে পাবেন, যতদিন না বাংলার মানুষ তার সদুত্তর পাবেন, ততদিন আমি সন্তু বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু প্রশ্নটা করে যাব। আজ এখানেই শেষ করতে হচ্ছে, বিরতির পর দেখুন মা আসছে রেনেসাঁর সঙ্গে।